সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে উপস্থিত হলাম। আশা রাখবো কেউ যেন স্কিপ না করে পুরো ভিডিওটার বা পুরো ব্লগটার সাথে থাকে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সাথে এভাবেই মানে পাশে থেকো আর কি। আশা রাখবো তোমাদেরকে পাশে পাবো আগামী দিনেও। তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখাই যাক, আশা করি তোমাদের দিনটাও ভালো কাটবে। আর আশা করি এটাও যে তোমরা সবাই পরিবারের সাথে ভীষণ ভালো আছো। আজকে ঘুম থেকে উঠেছি 7:50 বাজে, তখন অবাক হয়ে যাচ্ছে একটু যে বুধবার অফিসের দিনে কেন 7:50 ঘুম থেকে উঠেছি। আসলে ও আজকে অফিস যায়নি, কারণটা হচ্ছে ওর কালকে শিরার ওপর, শিরা যেটা বলে না, মানে অনেকে বলে জেঠিমারা বা ঠাকুমারা বলে রগের ওপর রগ উঠে গেছে, তো সেইটা হয়েছে আর কি পায়ে। তো ওর না হাঁটতে চলতে একটু অসুবিধাই হচ্ছে, তো আজকের দিনটা একটু ওই জন্য থেকে গেল বাড়িতে, কারণ স্কুটি স্ট্যান্ড থেকে শুরু করে সবটাই করতে আবার হয়েছে। ওর ডান পায়ে, বাবা হলে তাও নয় হতো, ডান পায়ে যেহেতু হয়েছে ওই জন্য কালকে রাতে একদমই হাঁটতে পারছিল না পাটা নিয়ে। আমরা জানি শিরার উপর শিরা উঠলে বা রগের উপর রগ উঠলে তাই হয়, মোটামুটি 3-4 দিন একটু টাইম লাগে, ব্যথা প্রচণ্ড হয়। আর এটা হঠাৎই হয়, কোনো ধাক্কা বা পা মুচকে যাওয়া এসবের দরকার পড়ে না, হঠাৎ করেই হয়ে যায়। তো ওই জন্য একটু আজকে রয়ে গেছে, হঠাৎই আমি উঠেও ছিলাম 5:30টার সময়, ও বললো যে আমি যেতে পারবো না, তো তুমি আজকে উঠো না, তো ওই জন্য আমি আবার শুয়ে পড়েছিলাম। আর জানোই তখন ঘুমালে তো আর ঘুমটা ভাঙতে লেট হয়ে যায়, তো তাই হলো। যাই হোক, এখন বাজে 9:12, এখন থেকে ব্লগটা শুরু হলো। সকালের ব্রেকফাস্ট আমাদের রেডি, যা যা করবো ভেবেছিলাম সেগুলোই হবে, উল্টে একটা আবার এক্সট্রাও হবে, মাছের ডিমের বড়া হবে দুপুরবেলা। ও বড়া খেতে খুব ভালোবাসে, কিন্তু অফিস থাকলে তো করে দেওয়া যায় না, কারণ ঠান্ডা হয়ে যাবে তাই জন্যে। তো দেখো আজকে একদম ঝুরঝুরেই হয়েছে, চলো দুজনে দুটো প্লেটে এবার নিয়ে নিই, নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে দুপুরে রান্না হয়ে যাচ্ছে, ওরটা আগে দিয়ে নিই তারপরে আমি নিয়ে যাচ্ছি আমারটা। তোমরা কিন্তু এটা সত্যিই ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে, হ্যাঁ। এখন বাজে 11:45, চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ভেবোনে একবারে সবজিগুলো দিয়েছি, একে একে যেরকমভাবে দেই আমি ওরকমই দিয়েছি, আর ফোড়নও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম, জানো তো কোথায় হারিয়ে গেল কে জানে। তো এখন কাঁচা লঙ্কা দেওয়া বাকি আর পালং শাকটা দেবো, আর বড়ি আমি ভেজে তুলে রেখেছি। ভেজে গেল প্রায় 11:43 বাজে আর কি, 11:43 সবে চচ্চড়িটা আমি এখানে নামালাম। এই দেখো পরে নয় ভালো করে দেখাচ্ছি, এই যে এই চচ্চড়িটা না খেতে খুব ভালো লাগে, ওর আর আমার দুজনেরই কোনো মশলা পড়ে না, ডেকে ডেকে মশলার মধ্যে হচ্ছে নুন চিনি আর কাঁচা লঙ্কা ব্যাস, আর হলুদ, এই হচ্ছে মশলা এটার মধ্যে। আর জাস্ট ওর জন্যই করব মাছের ডিমের বড়া, আমি খুব একটা ভালো খাই না, দেখি কটা হয় সেরকম বুঝলে আমি খাবো, না তো আমার মানে থাকলে খাবো না থাকলে খাবো না, আমার খুব একটা ভালো লাগে না মাছের ডিমের বড়া খেতে। আর 2 পিস মাছ করবো, আগে বড়াটা ভেজে নেবো তারপরে মাছ ভাজবো, তারপরে একটু ঝোল মতো বানিয়ে নেবো, তাহলেই হয়ে যায় রান্না। আর লাস্টে মাছের ঝোলটা দিয়ে ঘরটা ছাদ দেবো, তারপরে ঘরটাকে মুছবো। এই যে এখানে 3.5 খানা বড়া হয়েছে, এটা একদমই বাতাসার সাইজের হয়েছে, বাকি 3 খানা ঠিকঠাক সাইজের হয়েছে। তো আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজছি, নুন হলুদ তো আছে। আর এখানে হচ্ছে চচ্চড়িটা ভালো করে রেখে দিই, এই যে এটা দেখতে তেমন ভালো হয় না কিন্তু খেতে অসাধারণ হয়, আর খাওয়াটা ভালোও বটে। সমস্ত কাজ আমার হয়ে গেছে, 12:13 বাজে, রান্না হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সমস্তটা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার আছে। এবার যাবো আমি স্নানে, তারপর দেবো ঠাকুর পুজো। ওরে বাবারে প্রচণ্ড, আর ঘাড়ের ব্যথাটা না আজকে অল্প অল্প আছে কিন্তু আছে, মানে ব্যথাটা করছে আর কি। তো ওর স্নানদান হয়ে গেছে, ও অফিসের জন্য সকালবেলা স্নান করে, এমনি দিন ওই জন্য সকালেই স্নান করে নিচ্ছে। আর আমার টগর গাছটা মনে হচ্ছে না বাঁচবো, তুলে ফেলেই দিতে হবে, এরকম গাছ দেখতেও না খারাপ লাগে। তো তারপরে হাঁপিয়ে গেছি সমস্ত কাজ করতে করতে, যাই এবার তাহলে স্নানটা সেরে নিয়ে আমি গিয়ে গিজারের সুইচটা দিতে হবে। 4:45 থেকে ভালোই জোরে বৃষ্টিটা নামলো, যদিও এতক্ষণ মানে সারা দিন তেমন ভাবে বৃষ্টিটা হয়নি,
ঝিরিঝিরি ঝিরিঝিরি হচ্ছিল বটে, কিন্তু এখন বেশ জোরেই নেমেছে আর কি। 4:45 থেকে নামলো, এখন বাজে 5টা। মানে প্রমি আজকে অফিস গেলে ওর একটু আসতে অসুবিধা হতো, মানে যদিও রেনকোট থাকে কিন্তু তাও দেখবে বৃষ্টিতে রেনকোটটা একটু আনিসেই লাগে। আর তার উপর বৃষ্টি পড়তে থাকলে না হেলমেটের ওই কাচটা নামানো থাকলে দেখতে বড্ড অসুবিধা হয়, আর না নামানো থাকলে চোখটা কেমন চোখে এসে বৃষ্টির জলগুলো লাগে, আমার তো তাই মনে হয়। দেখো তো বৃষ্টি নেমে গেছে, ছাতা নিয়ে বেরোয়নি, বস্তা মাথায় দিয়ে যাচ্ছে, তাই জন্যে তো আর অসহ্য লেগে লাভ নেই আর কি। বর্ষাকাল এরকম তো হতেই থাকবে, যদিও ভালো লাগছে না ওয়েদারটা, মানে এরকম এক নাগারে বৃষ্টিটা ভালো লাগছে না, কিন্তু ঠিক আছে, কিছু করার নেই, যেই কালে যেটা হওয়ার সেটা হবেই। আর এমনিতেও আমরা বাঙালি, যে কালে যেটা দেয় সেকালে সেটা পছন্দ নয়, গরমকালে তখন একটু বৃষ্টি ঠান্ডা এরকম হলে ভালো হয়, কিন্তু তখন সেটা হওয়ার নয়। আবার বর্ষাকালে এত বৃষ্টি ভালো লাগে না, একটু রোদ দিলে ভালো হয় কিন্তু তখন সেটা হওয়ার নয়। শীতকালে অত ঠান্ডা ভালো লাগে না বাবা, গরমকালটাই ভালো ছিল। তো এটা আমাদের বাঙালিদের ধর্ম আর কি, যে কালে যেটা সেকালে সেটা ভালো লাগেই না একদম। তো যাই হোক, এগুলো তো এখানে মেলা ছিল, শুকায়নি, মানে হাফ শুকিয়েছে বলে আমি আবার এখানে তুলে দিলাম, মানে যেটুকু শুকিয়েছে সেটুকু ভিজিয়ে আর লাভ কি আর করবো। আর আর একটা কুড়ি আছে জানো তো, গোলাপ গাছে, এই দেখো, আর এটা মোটামুটি ভাবে ফুটতে শুরু করে দিয়েছে, তোমাদেরকে তো দেখালামই, আর আজকে একটু ফুটেছে বেশি। ও আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আমি যদিও 4:30 দিকে উঠে গেছি কিন্তু উনি এখনো ঘুমাচ্ছেন, বললাম চা করবো, বললো একটু পরে করো, দাঁড়াও। তো চলো ওকে ডাকি, দেখি ওঠে কিনা, আর 5টায় চাটাও করে দিই। আর পায়ের ব্যথাটা এখন বলছি একটু কমেছে, আর দেখছি পাটা পেতে একটু হাঁটতেও পারছে, যদিও এত তাড়াতাড়ি কমার নয়, 3-4 দিন টাইম লাগে সাধারণত। পরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে আজকে জানি না কেন হঠাৎ করে ও দুধ চা খেতে ইচ্ছে করলো। আমিও দুধ চা বেশ অনেকক্ষণ ফোটালে যে ওপরে শর্টটা পরে দেখবে দুধ চা খেতে, ওই জন্য খুব ভালো লাগে। তো আমি বেশ অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি, এলাচ আর আদা দিয়ে করলাম চাটাকে। আর চায়ের সাথে টা হিসেবে উনি এই দুটোকে নিয়ে এসেছেন। আর এখানে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন বাজে 7টা করি, কিছু কাজ আমি করেছিলাম চালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, চালটার ভাতটা আমি করে ফেলেছি। কেন করেছি তোমরা আশা করি বুঝতে পারবে এবার দেখলে পরে। মাংসটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, যেহেতু রাতের জন্য, তাই 6 পিস মাংস নিয়েছি, হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ এখানে রেডি করে রেখেছি, এখনো কাটিনি। আর এখানে কালকে হবে হচ্ছে, ওকে করে দেবো কালকে গাটি আলু চিংড়ি মাছ দিয়ে। তো গাটি আর আলুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিলাম, যার জন্য ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ দেখো, সেদ্ধ কিন্তু হয়নি, নখ ডুবে যাচ্ছে এরকম না, জাস্ট একটু ভাপিয়ে নিলাম গরম জলে নুন ফেলে, যাতে গলা ধরার ভয়টা না থাকে, লোদ ভাবটা আমার মনে হয় একটু কমে যায়। তো ওই জন্য আমি একটু ভাপটা দিয়ে নিলাম, ঠান্ডা হোক, তারপরে প্লেট দিয়ে আমি ঢেকে দেবো, আপাতত একটু ঝুড়ি চাপা দিয়ে দেবো। আর কাজ আছে এখন ডালটা সেদ্ধ করবো, তো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হোক, তারপরে আমি এসে নয় অফ করে দেবো, আপাতত একটু বসে নি। সন্ধ্যে দিয়ে বেশ অনেকটা কাজ করলাম, একটু আস্তে প্রমি, কেন বলো তো, মানে প্রচন্ড ভয় লাগে, এখন কপিরাইট ক্লেম এমন ভাবে আসে না, ওই জন্য ভীষণ ভয় লাগে। যাই হোক, তো সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে ভাতটা করলাম, ভাতটা করে চিকেনটা আমি নর্মাল ফ্রিজে বার করে রেখেছিলাম, ওখান থেকে 6 পিস মতো তুলে নিলাম। আর তোমার পেঁয়াজ আদা রসুনটাকে রেডি করলাম, আর হচ্ছে তোমার ওই গাটি আলুটাকে কেটে নিয়ে তারপরে আবার রাখলাম, গাটি আলু থেকে 3টে গাটি বাঁচিয়ে রাখলাম। ও গাটি সেদ্ধ খেতে খুব ভালোবাসে, আর সেদ্ধ জিনিসটা ঠিক আমি খেতে পারি না, ভীষণই লোদ লোদ লাগে জিনিসটা, ওটা আমি পারি না। আমি তরকারিটা খেতে খুব ভালোবাসি, যেটাই মাংসের মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে হয় সেটা খেতেও ভালোবাসি, আর চিংড়ি মাছ দিয়ে হয় সেটাও ভালোবাসি, নিরামিষে হলে সেটাও খাই, অসুবিধা কোনোটাতেই নেই, কিন্তু সেদ্ধটা আমি খেতে পারি না। কালকে করব চিংড়ি মাছ দিয়ে গাটি আলুর তরকারি ওকে দেওয়ার জন্য আর কি, লাঞ্চে গাটি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে ডাল বানিয়ে দেবো। আর আজকের পালং শাকের চচড়িটা কিছুটা রয়েছে ওর, আর আমার একটু একটু করে হয়ে যাবে, তো কালকে ওকেও কিছুটা দিয়ে দেবো, আর আমি তাহলে হয়ে যাবে কালকে, আর মাছ আলাদা করে বানাবো না, চিংড়ি তো থাকছেই। আর সকালের জন্য এই ভালো কথা, আজকে তো সেবুক মা খেয়ে নিয়েছি, কালকে সকালে কি দেবো টিফিনে, এই যে মিষ্টি সুজি, কি ভালো খাচ্ছে ভগবান জানে, মিষ্টি সুজি নেবে না ঝাল সুজি, মিষ্টি সুজি, মিষ্টি সুজি খাবে। তো যাই হোক, সেটাই করে দেবো তাহলে। আর আমার না মিষ্টি সুজিটা খুব যে একটা ভালো লাগে সকাল সকাল খেতে এমনটা নয়, আর
দেবলি না, দেবলি না আমাকে বলেছিলে আমি যেরকম টপিকের ওপর মাঝে মধ্যে লিখে নিয়ে, মানে আমি লিখি মাঝে মধ্যে টপিক পেলে আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই আবারও বলছি, নিজের ভাবনা চিন্তাগুলোই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করি, এমনটা নয় যে আমার মতোই প্রত্যেকে ভাববে বা যার সাথে আমার ভাবনা মিলে গেল তো ভালো কথা, এরকম আর কি। তো দেবলিনার সাথে আমার ভাবনা কিছুটা মিলে যায়, অনেকটাই মিলে যায়, কিছুটা বলবো না, সেটা ও কমেন্টে বলতে পারবে, কিছুটা না অনেকটা, তো অনেকটাই মিলে যায় বলে আমার ধারণা। তাই ও আবারও আমার টপিকের ওপর ভিডিও এরকম শুনতে চাইছে। আমার দিদি, মানে আমার পিস্তুতো দিদিও আমার টপিক ভিডিও ভীষণই শুনতে ভালোবাসে, আমাকে ফোনে বলে মাঝে মধ্যে যে তুই সত্যি বড় হয়ে গেছিস, তুই কতটা ভাবতে শিখে গেছিস, তুই অনেক ম্যাচিওর হয়ে গেছিস। আমি আগেও বলেছি, দূরে থাকলে, মা বাবাদের থেকে দূরে থাকলে যেহেতু নিজের ঘাড়ে অনেকটা দায়িত্ব এসে বর্তায় আর কি, তাই জন্য ম্যাচিওর আমরা প্রত্যেকে বোধ হয় যারা বাইরে থাকি, তো ওই জন্যে ওরও ভালো লাগে শুনতে। তো আমি চেষ্টা করছি, আমি জানি না আর কার কার ভালো লাগে, হয়তো অনেকের ভালো লাগে, তারা কমেন্ট করে উঠতে পারে না বা কিছু, তো যাই হোক, তাই জন্যে দাঁড়াও গ্যাসটা একটু কমিয়ে দি, বাড়ানো বোধ হয় সাথে সাথে সিটি পড়ে গেল ওই জন্য অন্ধকার। তো টপিক ভাবলেই হলো না, টপিক লিখলেই হলো না, সেটার সাথে যে মানে ভিডিওটা যাবে সেটার জন্যও আমাকে প্রস্তুতি নিতে হয় আর কি। তো আমি লিখে তো ফেলবো বোধ হয় কালকের মধ্যে, আজকে ওর সাথে বসে ওই আমাকে আইডিয়াটা দিল যে তুমি এটার উপর লিখতে পারো। শুধু টপিকের উপর লিখতে বললে বা বলতে বললে হবে না, তোমাদের কিছু টপিকে ধারণাও দিতে হবে, কারণ সত্যি বলছি মাথায় সবসময় টপিকের ওপর ধারণাটা আসে না। তো ওই জন্যে একটা টপিক বলে দিলে সেটা নিয়ে ভাবতে বসতে হয় আমাকে, আর ভাবতে বসলে আমার মোটামুটি কিছু না কিছু ভাবনা চিন্তা হাতে লেখা সবটাই চলে আসে আর কি। তো ওই জন্যে ভাবছি যে সেটাই লিখবো কালকে। ও আজকে আমাকে বললো, কিছুটা ওর সাথে আমি আলোচনাও করলাম যে এরকম এরকম, তাহলে বললো হ্যাঁ এরকম হতেই পারো, ও আমাকে কিছুটা ধারণা দিল। তো যদিও ও একটু বাংলা ভুলভাল বলে ফেলে, তবে ঠিক আছে, অসুবিধে নেই, সেটা জন্য ও দুঃখিত আর কি, বাঙালি হয়ে বাংলাটা একটু ভুলভাল বলে ফেলে মাঝে মধ্যেই, তো ঠিক আছে, সবার দ্বারা তো সবটা সম্ভব হয় না, সবটা নিয়ে মানিয়ে গুছিয়েই আমাদের চলতে হবে এই আর কি। আর আমি ভাবনা চিন্তা করে ফেলেছি কালকে লেখাও হয়ে যাবে, কিন্তু কবে ভিডিওটা যাবে সেটা আমি বলতে পারছি না, কারণ তার জন্য আমাকে ভিডিও তুলতে হবে। তার জন্য সব থেকে বড় কথা, আমি যে মানে যেটার ওপর বেস করে লিখছি আর কি, তার জন্য আমার প্রকৃতির ওপরেও একটু নির্ভর করতে হবে নিজেকে। সেটা আমি পরে বলবো কেন বা কিসের জন্য প্রকৃতির ওপর নির্ভর করতে হবে। তো আর ওর সাথে একটু টোটো কোম্পানি করে এদিক ওদিক ঘুরতে হবে সেগুলোর জন্য, তো চেষ্টা করব আমরা খুব তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু ওই যে আমার হাতে পুরোটা নেই, এবার একটু প্রকৃতির উপরেও আছে হাতে। তো যাই হোক, শুধু মুখে বলে গেলে তো ভালো লাগে না, পেছনে এই ভিডিও গুলো চলতে থাকলে বা একটা স্লো মোশনে সাউন্ড চলতে থাকলে সবটারই একটা দেখবে ব্যাপার আছে। একটা কথাকে একভাবে বলা যায় যেটা হয়তো শুনতে ভালো লাগে না, কিন্তু আরেকভাবে হয়তো বলা যায় যেটা শুনতে খুব ভালো লাগে, কয়েকটা ভাষার এদিক ওদিক করলে, একটু মাধুর্য দিয়ে বললে, আমার আশা করি জিনিসগুলোকে প্রেজেন্টেশনটা ভালো করে করলে আশা করি সবার ভালো লাগে। তো চলো চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের মনের মতো করে তৈরি করার। সাকসেসফুলি হয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, যেরকমটা বেরোনো উচিত আর কি। তো চলো এবার ডিনারটা সেরে নিয়ে, একদম ঝরঝরে সুন্দর হয়েছে। তাহলে বুঝতেই পারছো আজকে রাতে ডিনারে কি, হ্যাঁ এখানকার সেই বিরিয়ানি আমার বরের, যেটা কি ভালো লেগেছে, দুদিন অন্তর অন্তর ও এটাই খেতে চায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আশা করি ভালোই হয়েছে, খারাপ হওয়ার মতো কিছু নেই। কালকে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে।